আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত 24 ইসলামিক দিনের সদস্যগণ, আশা করি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো সম্মানীয় সদস্যগণ, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন থেকে ছোট্ট একটি সূরা দিয়েছেন, যে সূরাটির নাম হচ্ছে সূরা ইখলাস। এর গুরুত্ব, এর ফজিলত যদি আপনি শুনেন অবাক হয়ে যাবেন, বা এটা কখন কতবার পড়লে কী পাবেন। তো এই নিয়ে আজকে আমি আপনাদের সাথে দু চার কথা আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখে নেন, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি একটি লাইক করে দেন, আপনার কোনো ক্ষতি হবে না আশা করি, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক। তো সম্মানীয় সদস্যগণ, যে কথা আমি বলছিলাম, পবিত্র কোরআন পাকের মধ্যে ছোট্ট একটি সূরা রয়েছে, যে সূরাটির নাম হচ্ছে সূরা ইখলাস। হ্যাঁ, যেটা শুরু হচ্ছে কুল হু আল্লাহু আহাদ, একদম ছোট্ট সূরা, কিন্তু এর ফজিলত অনেক 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 বেশি। এক নম্বর ফজিলত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সূরা ইখলাস হচ্ছে সমগ্র কোরআনের, হ্যাঁ সমগ্র কোরআনের এক তৃতীয়াংশের সমান। পবিত্র কালাম পাকের এক তৃতীয়াংশের সমান হচ্ছে সূরা ইখলাস, ছোট্ট এই সূরাটি। নাম্বার দুই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি এই সূরা ইখলাসকে বেশি বেশি পাঠ করে, বেশি বেশি পাঠ করে, মহান আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। যে ব্যক্তি এই সূরা ইখলাসকে বেশি থেকে বেশি পাঠ করে, বেশি বেশি পড়ে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। নাম্বার তিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি এই ছোট্ট সূরাটিকে, সূরা ইখলাসকে বেশি থেকে বেশি পাঠ করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত, কত উপকৃত হব যদি আমরা সূরা ইখলাস বেশি থেকে বেশি পাঠ করি। নাম্বার চার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আরও বলেন যে ব্যক্তি এই সূরা ইখলাসকে 10 বার পাঠ করবে, হ্যাঁ 10 বার পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করে দেন। তাহলে চিন্তা করুন, দিনে যদি আমরা 100 বার 200 বার 300 বার পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য কী না কী তৈরি করবেন। সুবহানাল্লাহ। আর নাম্বার পাঁচ, এর ফজিলত হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন, ঘুমানোর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাতকে উপর দিকে তুলে তিন কুল পাঠ করতেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, পরে সেখানে দম করতেন, দম করে সে হাত দুটিকে পুরো শরীরের মধ্যে ফিরিয়ে নিতেন, পুরো শরীরের মধ্যে উপর থেকে নিচের বেশিরভাগ অংশ পর্যন্ত, ঠিক আছে। তো এই সূরাটি ছোট হলেও এর বিরাট ফজিলত রয়েছে, যার বর্ণনা এই ছোট ভিডিও ক্লিপে করা যাবে না। তো সম্মানীয় সদস্যগণ, আপনাদেরকে এটাই বলবো যে আমরা বেশি থেকে বেশি সূরা ইখলাস পাঠ করবো ইনশাআল্লাহ। যারা জানেননি, এক মিনিট এই সূরাটি শুনে নেন। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরা যদি আমরা এই সূরাটিকে পাঠ করি বেশির থেকে বেশি, তো এরকম ধরনের অনেক ফজিলতের হকদার আমরা হয়ে যাব ইনশাআল্লাহ। তো সম্মানীয় সদস্যগণ, চলুন পরে আবার কোনো একটি ইসলামিক ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সকালে সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।